হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির একটি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটির মূল টপিক হলো চীনা হাঁসের বাচ্চা। আর আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই, আপনারা এখন আর চীনা হাঁসের বাচ্চার ভিডিও কেন দেন না, বা চীনা হাঁসের বাচ্চার বিষয় সম্পর্কে একটু আমরা একটু জানতে চাই। আর তাদের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটি করা। আর চিন্তা করলাম যে আজকে আমাদের একটি যে বড় একটি ডেলিভারি হচ্ছে, তা এই ফাঁকে আপনাদের জন্য একটু চীনা হাঁসের পালন সম্পর্কে একটু আমরা একটু কিছু কথাটি বলে রাখি। মূলত করে চীনা হাঁস একটি আমাদের দেশীয় প্রযুক্তির একটি হাঁস। এই হাঁসের মূলত করে আমরা সারা বাংলাদেশের লোক বা বাইরের দেশের প্রত্যেকটা লোকই আমরা কম বেশি এই হাঁসের সাথে পরিচিত। আর চীনা হাঁসের মূল এটা হলো, আপনার এই বাচ্চাগুলো আপনার পালন করা খুবই সহজ। আর আপনি চাইলে এই বাচ্চাগুলো আপনি এক মাস বা দেড় মাস বয়স থেকে আপনি ছেড়ে দিয়ে পুষতে পারবেন যে কোনো আবহাওয়া বা যে কোনো পরিস্থিতিতেই। যেহেতু আপনার এই চীনা হাঁসের একবার আপনি যদি মানে এক দেড় মাস আপনার মানে বাচ্চাগুলো আপনার টিকে যায়, সেই ক্ষেত্রে আপনার এর পরবর্তীতে আপনার এর রোগ বালাই খুবই কম। শুধু একটু মাত্র আপনি যে বৃষ্টির পানিটা এটা একটু সেভ করে চলতে হবে, যাতে করে আপনার ঠান্ডাটা না লাগে। মূলত করে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো মারা যায় ঠান্ডাজনিত একটি সমস্যার কারণে। আর এটি আপনার যখন এই ঠান্ডাটি লাগে তখন আপনার এই চীনা হাঁসের পাখনাটি আপনার ছেড়ে দেয়, বা আপনার চুনচুন পায়খানা করে, সাদা সাদা পায়খানা করে, বা আপনার একটু মাথাটা ফুলে যায়। এই কারণে আপনার মূলত করে চীনা হাঁসের মেন এই তিনটা আপনি যদি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার চীনা হাঁসের প্রজেক্ট আপনার সাকসেস। আর যারা আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে এর আগেও চীনা হাঁসের বাচ্চা সংগ্রহ করেছেন বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই চীনা হাঁসের বাচ্চা জিরো সাইজের যে বাচ্চাটি নিয়ে অবশ্যই আপনাদের বাচ্চাটি একটু ব্রুডিং করবেন। আর একটি বাচ্চার বা একটি যে কোনো একদিন বয়সের বাচ্চার বা পাঁচ দিন বয়সের বাচ্চার আপনার সফলতা নির্ভর করে ওর ব্রুডিংয়ের উপরে। আপনি ব্রুডিং কতটুকু ভালো করছেন তার উপরে আপনার বাচ্চার গ্রোথ বা আপনার বাচ্চার হেলদিটা নির্ভর করবে। আর আজকে আপনার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত করে আমরা আজকে একটা বরিশালে ডেলিভারি দিব। বরিশালের এক ভাইয়ের আপনার টোটাল এখান থেকে তিনজনার বাচ্চাটা যাবে। যেহেতু আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনার পাইকারি আপনার বিক্রি করে থাকি বা আপনার ডিলারদের মাধ্যমে বিক্রি করে থাকি, সেহেতু আপনার এই ডিলারের কাছে বাচ্চাগুলো পাঠাবো। আর এখানে আপনার প্রায় আপনার যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার টোটাল 800 মতো বাচ্চা আছে। এই 800 বাচ্চা আপনার তিন জায়গায় ভাগ হয়ে যাবে। আপনার বরিশালের এক জায়গায় যাবে আপনার প্রায় 300 মতো, আর মাদারীপুরে যাবে আপনার 200, এবং শরীয়তপুর যাবে আপনার 200, এবং অল্প কিছু বাচ্চা আমাদের এখানে থেকে যাবে, যেটি আমরা আপনার আমাদের খুলনার যে লোকাল একটি ভাই আছে সে আপনার খামারি এক ভাই সে এসে নিয়ে যাবে। আর চীনা হাঁসের বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনার সর্ব মানে নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো প্রকার আপনার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। আর যারা আপনার চিন্তা করছেন যে আমি বড় আকারে অবশ্যই করব, তারা অবশ্যই আপনার ফার্স্ট টাইম, যারা যদি আপনার ফার্স্ট টাইম হয়ে থাকেন, অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারেন। আর খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করতে গেলে আপনার সর্বনিম্ন আপনার 50 পিস বাচ্চা সংগ্রহ করতে হবে। আপনার আমাদের কাছে যে সকল বাচ্চার ক্যাটাগরিটি পাওয়া যাবে সেটি হলো আপনার 1 থেকে 5 দিন এবং 15 থেকে 20 দিন। আমাদের কাছে এই দুই সাইজের ক্যাটাগরির বাচ্চাগুলো আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন, এবং এই অ্যাভেলেবেল বাচ্চাগুলো আপনারা যে কোনো মুহূর্তে আপনারা আমাদের চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করে বুকিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি। আর সেই ক্ষেত্রে দেখেন আপনারা আজকে যে বাচ্চাগুলো যে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো মূলত করে আপনার 5 দিন বয়সের বাচ্চা। আর এই বাচ্চাগুলোই আমরা মূলত করে ডেলিভারি দিয়ে থাকি। অনেকে বলে যে ভাই আমাদের একদিনের বাচ্চা দরকার, আর তাদের উদ্দেশ্যে একটি কথা যে একদিনের বাচ্চাগুলো মূলত করে আপনার ভাইয়া বাচ্চাগুলো বাঁচে না, এবং সেই ক্ষেত্রে আপনার মানে আপনারা ব্রুডিংটা ঠিক মতো যদি না করতে পারেন তাহলে বাচ্চাটি আপনারা লস খাওয়ার একটা মানে থেকে যায়। আর চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা চিন্তা মানে বিশেষ করে শীতকালে আপনার চীনা হাঁসের বাচ্চাগুলোর আপনার পরিচর্যাটা একটু ভালোভাবে করতে হয়, এবং একটি জায়গায় আপনি লাল লাইট মানে যেই লাইটের মাধ্যমে আপনার অনেক লাল লাইট বললে আপনারা চিনেন না, তাদেরকে জন্য আজকে লাল লাইট জিনিসটা কী সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেই লাইট
মূলত করে আগের সময়ে আমরা ব্যবহার করতাম 50 ওয়াট, 100 ওয়াট, 200 ওয়াট, 500 ওয়াট যে লাইটগুলো ব্যবহার করা হতো আমাদের বাসা বাড়িতে, ওই লাইটগুলোতে আপনার প্রচুর পরিমাণে আপনার হিট হয়। আপনার আমরা অনেক সময় রুমের টেম্পারেচার বাড়ানোর জন্য ওই লাইটগুলো ব্যবহার করে থাকি, সেই লাইটগুলো আপনার ব্যবহার করতে হবে, তাহলে আপনার বাচ্চাগুলো আপনার বোর্ডিংয়ে অনেকটা সুস্থ এবং সবল থাকবে। আর যারা আপনার খুলনা ফার্মেন হ্যাচারি থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের খুলনা ফার্মেন হ্যাচারির স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনার দুটোই আছে। আর যারা মূলত করে আমাদের সাথে খুলনা ফার্মেন হ্যাচারির সাথে দীর্ঘদিন যাবৎ আপনার ব্যবসা করছেন বা আমাদের যে ডেলিভারির যে প্রক্রিয়াটি আপনারা যারা জানেন বা আমাদেরকে এতদিন ধরে আপনার সাপোর্ট দিয়ে আসছেন, তাদেরকে আমাদের খুলনা ফার্মেন হ্যাচারির পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর